আমরা ক্লাস 10 এ এরিথমেটিক প্রগ্রেশনটা আরম্ভ করছি। এরিথমেটিক প্রগ্রেশন মানে কি? প্রগ্রেশন মানে কয়েকটা নাম্বার নির্দিষ্ট নিয়ম মেনে যায়। যেমন আমি এরকম লিখে দিচ্ছি 1 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার 4 স্কোয়ার, এই নাম্বারগুলো কোন একটা নির্দিষ্ট নিয়ম মেনে যাচ্ছে, তখন এইগুলোকে আমরা কি আছে প্রগ্রেশনে আসি। যেমন আমি এটা প্রগ্রেশন গুলা তোমরা প্রগ্রেশন বা সিকোয়েন্স বলা হয় ক্লাস 9 এ অ্যাডভান্স এ পড়ছি যে প্রগ্রেশন এটাকে এটা প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, এটা তৃতীয় পদ, এটা চতুর্থ পদ, এরকম এন্তম পদ দেখা যায়। এন্তম পদকে আমরা টিএন বা এএন দিয়ে নির্দিষ্ট করি। টিএন বা এএন, টিএন বা এএন কে আমরা এরকম লিখতে পারি, ধরি এএন ইকুয়াল টু এন্তম পদ যেটা আছে এটাকে আমি এন এন স্কয়ার এরকম লিখতে পারি। এন্তম পদ যেটা আছে এটাকে আমরা এন স্কয়ার দিয়ে লিখতে পারি। এন এর জায়গায় 1 দিলে কি হবে 1 স্কয়ার, 2 দিলে 2 স্কয়ার, 3 দিলে 3 স্কয়ার, 4 দিলে 4 স্কয়ার। একইভাবে আমি এরকম লিখতে পারি 1/1 স্কয়ার, 2/2 স্কয়ার, 3/3 স্কয়ার, এরকম হতে পারে। এটাও কোন একটা নির্দিষ্ট নিয়ম মেনে চলছে। এখানে এন্তম পদটা হবে উপরে 1 2 3, প্রথম পদে 1, 2 নম্বর পদে 2, 3 নম্বর পদে 3, 10 নম্বর পদে কি হবে n। এখানে 1 স্কয়ার 2 স্কয়ার 3 স্কয়ার, তো নিচে কত হয়ে যাবে n স্কয়ার হয়ে যাবে, এটা হবে এন্তম পদ a। এখন হলো আমি কয়েকটা নাম্বার লিখছি 2 4, তারপরে 6 8 10। এখানে দেখা যাচ্ছে যে এই যে এটা একটা নির্দিষ্ট নিয়ম মেনে যাচ্ছে। এই পদটা কিভাবে পাচ্ছি, এটার সঙ্গে 2 প্লাস করলে এটা আসে যায়, এটার সঙ্গে 2 প্লাস করলে এটা আসবে, এটার সঙ্গে 2 প্লাস করলে এটা, এটার সঙ্গে 2 প্লাস করলে এটা আসে যায়। এরকম কোন একটা প্রগ্রেশন যদি এরকম থাকে তখন এটাকে আমরা মানে প্রত্যেকটা পদের মধ্যে অন্তরটা সমান থাকে, এটা থেকে এটা বিয়োগ করলে 2, 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 মানে প্রত্যেকটা পদের যদি অন্তর যদি সমান থাকে তখন এটাকে আমরা বলি এটা এরিথমেটিক প্রগ্রেশনে আছে। এরিথমেটিক প্রগ্রেশন, দিস আর এরিথমেটিক প্রগ্রেশন বিকজ ডিফারেন্স আর সেম। এখানে এই যে ফার্স্ট টার্ম যেটা থাকে এটাকে আমরা বলি ফার্স্ট টার্ম বলি, প্রথম যেটা পদ থাকে এটাকে বলি আমি ফার্স্ট টার্ম। ফার্স্ট টার্ম এ দিয়ে ডিনোট করা হয়, তো ফার্স্ট টার্ম উইল বি আওয়ার কত হয় 2, আর যেটা বেড়ে যায় এখানে কত 2 বেড়েছে, এখানে 2 বেড়েছে, এখানে 2 বেড়েছে, এখানে 2 বেড়েছে, যেটা বেড়ে যায় এটাকে আমরা বলি কমন ডিফারেন্স, এটাকে আমরা বলি কমন ডিফারেন্স। আর এটা আমরা কি দিয়ে ডিনোট করি, ডি দিয়ে ডিনোট করি, কমন ডিফারেন্স, কমন ডিফারেন্স ডি দিয়ে ডিনোট করি। আর কমন ডিফারেন্স কিভাবে বের করা হয়, 4 - 2 = 2 হবে, মানে 4 - 2 = 2, মানে যে কোনো একটা পদ যদি নেই তার আগের পদটাকে মাইনাস করে কমন ডিফারেন্স করা যায়। শুধু এখান থেকে বিয়োগ করলে যে কমন ডিফারেন্স আসবে এটা না, আমি এই দুটো যদি নেই এটা থেকে বিয়োগ করে কমন ডিফারেন্স, এটা থেকে বিয়োগ করে কমন ডিফারেন্স। এখন আমরা যদি সমান্তর পদে যদি প্রথম পদ আর যদি কমন ডিফারেন্স দেওয়া থাকে, প্রথম পদ আর কমন ডিফারেন্স যদি দেওয়া থাকে তো পদগুলি কিভাবে বের করব আমরা। প্রথম পদ আমার 2 আছে, 2 সঙ্গে কমন ডিফারেন্স হয়েছে আমার কত 2, 2 সঙ্গে 2 প্লাস করলে কত হবে 4, আবার 4 এর সঙ্গে কমন ডিফারেন্স কত আছে 2 যোগ করলে কত হবে 6, 6 এর সঙ্গে কমন ডিফারেন্স আছে 2 যোগ করলে কত হবে 8, এক্সারসাইজ 5.1 দেখাচ্ছি।
5.1 দেওয়া আছে কি নাম্বার 1 এটা 8 বিট প্রোগ্রেশন রিপ্রেজেন্ট করে কি না এটা দেখতে লাগবে এখানে কি দেওয়া আছে দেওয়া আছে কোন একটা ট্যাক্সি ভাড়া প্রথম কিলোমিটারে ভাড়া হলো 15 টাকা 5 কিলোমিটার ফেয়ার 5 কিলোমিটারের ফেয়ার হলো আমার কত টাকা রুপিস 50 5 কিলোমিটারের ফেয়ার হলো রুপিস তারপরে এক্সট্রা প্রতি কিলোমিটার ফেয়ার ফর এডিশনাল কিলোমিটার ইজ রুপিস বাকি প্রত্যেক এডিশনাল কিলোমিটারের জন্য আমার কত করে ফেয়ার দিতে লাগবে রুপিস 8 করে দিতে লাগবে রুপিস 8 হাফ টাকা করে বেশি দিতে লাগবে তো এটা আমার কি আছে এটা এরিথমেটিক প্রোগ্রেশন রিপ্রেজেন্ট করে কিনা ফার্স্ট কিলোমিটার ফেয়ার 15 আর প্রত্যেক এডিশনাল কিলোমিটারের জন্য আমার কত টাকা দিয়ে দিতে লাগবে তো আমরা লিখবো ফার্স্ট কিলোমিটার ফেয়ার A1 রুপিস 15 সেকেন্ড কিলোমিটার লিখলে কম্পিটিশন হয়ে যাবে ফার্স্ট 2 কিলোমিটার কিলোমিটার ফেয়ার ফার্স্ট 2 কিলোমিটার ফেয়ার এটা হবে A2 রুপিস 15 প্লাস 8 কত হবে রুপিস 23 তারপরে ফার্স্ট 3 কিলোমিটার ফেয়ার A3 রুপিস 23 এর সঙ্গে আবার 8 হবে সো রুপিস 31 রুপিস 31 তারপরে ফার্স্ট 4 কিলোমিটার ফেয়ার A4 ইকুয়াল টু রুপিস 31 প্লাস 8 রুপিস 31 এটা এই মিলি প্রোগ্রেশন আছে কিভাবে বুঝবো যে কোনো টার্মগুলো মাইনাস করে করে যে সমান আছে নাকি দেখবো আমি এটা থেকে এটা মাইনাস করবো ডিফারেন্সটা কত বের হয় A2 মাইনাস A1 minus A1 equal to 23 minus rupees 23 minus rupees 15 equal to rupees 8 then A3 minus A2 A3 minus A2 rupees 31 minus rupees 23 rupees 8 তারপরে A4 minus A3 বের করব A4 minus A3 rupees 39 minus rupees 31 রুপিস 8 আমরা দেখলাম যে প্রত্যেকটা টার্ম প্রত্যেকটা করসপন্ডিং প্রত্যেকটা অ্যাডজেসেন্ট টার্মের ডিফারেন্স ডিফারেন্স সেম ডিফারেন্স যদি সেম হয় দেয়ারফর তাহলে কি বলছিল সমান্তর বহুজে নির্দেশ করছে না দেয়ারফর দ্য সিচুয়েশন রিপ্রেজেন্ট যে সিচুয়েশন যেটা ইট রিপ্রেজেন্টস ইন ইনফিনিটি প্রপোর্শন দেয়ারফর সিচুয়েশন বাই ইট রিপ্রেজেন্ট সিচুয়েশন রিপ্রেজেন্টস এপি প্রোগ্রেশন আমরা শর্টকাট এপি লিখতে পারি এপি প্রোগ্রেশন শর্টকাট এপি তারপরে 1 এন্ড 2 1 এন্ড 2 কি দেওয়া আছে একটা সিলিন্ডার দেওয়া আছে সিলিন্ডারে প্রত্যেকবার সিলিন্ডার থেকে কতটুকু ভলিউম কমানো হয় 1 ফুট ভলিউম কমানো হয় প্রত্যেকবার সিলিন্ডার থেকে 1 ফুট ফুট করে ভলিউম কমানো হয় কমানো হলে সিলিন্ডারের মধ্যে সিলিন্ডারের মধ্যে যে ভলিউম যেগুলো থেকে যায় এটা এপি ফর্ম করে কিনা আমরা ধরে নেব লেট ইনিশিয়াল ইনিশিয়াল ভলিউম বি এ1 ধরে নিই এটা ডি ক্যাপিটাল ডি বা স্মল ডি আমার কত ছিল ভি
আর ভি থেকে কতটুকু কমন হয় 1/4 যে ভি আছে তার 1/4 কমন হয়ে যায় তো 1/4 যদি কমাই এলসিএম হবে ভি 4b - b 3b/4 ফার্স্ট মুভের ফলে ভলিউম আমার কত থেকে যায় 3b/4 তারপর আমরা এখন ভলিউম ল্যাপ আফটার সেকেন্ড রিমুভাল সেকেন্ড রিমুভাল তখন আমার কাছে কতটুকু ভলিউম আছে 3b/4 3b/4 এটা এখন আমার কাছে কতটুকু ভলিউম লেফট আছে 3b/4 লেফট আছে এই যে যেটা লেফট আছে তার আবার 1/4 তার আবার 1/4 আমরা
আগের ডিফারেন্সটা কি ছিল মাইনাস 3/60, এখন মাইনাস 90/64 তো সমান হচ্ছে না কত টাকা লাগে 50 টাকা করে বেশি লাগে, এটা এক নম্বর